হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগস নিয়ে। তো আজকে মহাষ্টমী, সেই উপলক্ষে আজকে ঠাকুর দেখতে যাব। আমাদের এখানে প্রত্যেকবারই খুব নাম করা ঠাকুর হয় এবং সেগুলোর দু একটা পেপারেও নাম ওঠে। যেমন এবার বাগদা সিন্ধানিতে অর্জুনের বিশ্বরূপ দর্শন থিম হয়েছে, সেটা পেপারে উঠেছে। এছাড়াও আলিয়াবার গোয়া, এছাড়া বিভিন্ন বিভিন্ন বড় বড় থিম এখানে হয়েছে। তো সেগুলো আজকে দেখতে যাব আর তোমাদেরকে দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি কি বলে অর্জুনের বিশ্বরূপ দর্শন দেখতে, মানে প্যান্ডেল। তোমরা পেপারেও দেখেছো এই বিষয়টা, তো চলো দেখি সামনে, মানে দেখাচ্ছি। হ্যালো গাইস, এটা হলো বাইরের দৃশ্য, মানে প্যান্ডেলের বাইরে হবে সাজানো। তো আমরা এখন এই রাস্তা দিয়ে ঢুকবো প্যান্ডেলের মধ্য দিয়ে। তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। প্রচন্ড ভিড় এখানে, ওই কারণে ঠিক মতো ভিডিও করতে পারছি না। এটা আমার বন্ধু ছেলেগুলোই ব্যস্ত। গাইস, প্যান্ডেলে ঢুকতে হলে লাইন দিয়ে ঢুকতে হবে, ওই কারণে আমরা পরে আসছি এদিকে। আগে প্যান্ডেলটা দেখে আসি, তারপর এসে ঠাকুর দেখছি। মেলা ঘুরেছে দেখতে পাচ্ছ, এই যে কসমেটিক্সের দোকানের দিকে, আর এদিকটাই জিলেপি টিলেপি, ওই দিকটা দেখতে পাচ্ছ নাগরদোলনা। চল আমরা এগিয়ে যাই, দেখি সামনে কি আছে। ওই দিকটা খাবারের স্টল, পুরোটাই খাবারের স্টল, ওই দেখতে পাচ্ছ প্যান্ডেল। তো চল আমরা ওদিকে যাবো, দেখার জন্য অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছি, বিশাল বড় লাইন। এখন যাবো, মিনিমাম 10 মিনিট লাগবে। তো চলো, যখন সামনাসামনি যাই তখন তোমাদের ভিডিও করে দেখাচ্ছি প্যান্ডেলটা ওদিকে। জাস্ট ওয়েট বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে গেটের সামনে। ওই যে তোমরা দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণের মাথা, তো ঢুকছি আমরা সেখানে, দেখতে থাকো। আসল মায়ের প্রতিমা দেখবো। এতক্ষণ যেটা দেখলাম সেটা ছিল থিম অর্জুনের বিশ্বরূপ দর্শন। ওই যে দেখতে পাচ্ছ প্রতিমা, এবার আমরা বেরিয়ে যাবো সাইড দিয়ে। তো চলো বেরিয়ে কথা বলছি। তোমরা দেখতেই পারলে অর্জুনের বিশ্বরূপ দর্শন। এবার যাবো আরও কয়েকটা ঠাকুর দেখতে, চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো কথা বাড়িয়ে লাভ নেই, চলো যাওয়া যাক। তো আমরা এখন গাছগুলো দিকে যাচ্ছি, ওখানে বিশাল বড় মেলা বসেছে, প্যান্ডেল হয়েছে। চলো বন্ধুরা, সামনে আর একটা প্যান্ডেল ছিল, ওটাতে পরে আসবো, আগে গাছ করে যাই। আমরা গার্লস স্কুলের মেন রাস্তায় উঠে পড়েছি একদম। একটু হাঁটলেই গার্লস স্কুল, আর ওখানে সে বিশাল বড় প্যান্ডেল করে, প্রত্যেকবারের মতো এবারও হয়তো করেছে অনেক বড়। তো চলো, যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, আর 2-3 মিনিট লাগবে। তো চলো তারপরে দেখাচ্ছি সেই প্যান্ডেল। ঢুকে পড়েছি আজকে গার্লস স্কুলের মাঠে আমাদের এখানে। চলো তোমাদের প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখাই। বন্ধুরা, ওই যে দূরে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ, ওটা হলো আমাদের গার্লস স্কুলের প্যান্ডেল। আর ওদিকে এদিকে সব কসমেটিক্সের দোকান, ওদিকে নাগরদোলনা, ব্রেক ড্যান্স, ড্রাগন টেন সব এসছে বাচ্চাদের জন্য। আর এদিকটাই খাবার দাবার। আর ওই যে সোজা দেখতে পাচ্ছ বড় যে প্যান্ডেলটা, ওটা আমাদের গার্লস স্কুলের প্যান্ডেল। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখার জন্য, চলো আমার সাথে একটু এগিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা। বন্ধুরা, আমরা প্যান্ডেলটার কাছাকাছি চলে এসেছি,
আর ঢুকছি, তো দেখতেই পাচ্ছ গেটের মুখে আমরা। গাইজ, আমরা ঢুকে পড়েছি প্যান্ডেলের মধ্যে। ওই যে দেখতে পাচ্ছ প্রতিমা, ওই যে উপরে লাইটিং, ঝাড়বাতি। তো চলো এবার যাওয়া যাক। নাগরদোলনার দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা, এখন নাগরদোলায় উঠবো। এরা কাছে টিকিট, টিকিট তোলার সাথে চলো এবার নাগরদোলায় ওঠা যাক। নাগরদোলায় উঠে কথা বলছি উপরে। এই যে আমাদের বন্ধু, হাই ফক্স, মানে ফক্স। এই যে নাগরদোলায় আমরা এখন ফেসবুক লাইভ কর। ফেসবুক, ফেসবুক, ফেসবুক না, ফেসবুক না, ফেসবুক পরে করছি। ফেসবুক লাইভ আমাদের কাছে হার্টবিট দেখছ। আমাদের নাগরদোলায় উঠে ভিডিও করছি। তুই একদিকে পাতে পরে পরে কথা বলছি না, দেখা গেল ফোন পড়ে গেল। পরে কথা বলছি, এখন তোলা আছি। আমলাম নাগরদোলা থেকে কেবল। এবার চলো কিছু খেতে যাবো। চলো যাচ্ছি। নাগরদোলাতে প্রচণ্ড ভয় লাগছিলো, ওই কারণে ভিডিও করতে পারিনি। আর ভিডিও করিনি, যদি ফোনটা পড়ে যেত। যাই হোক, চলো কিছু খেয়ে আসি। বন্ধুরা, ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে লেগে গেছিলো, তাই একটু চাউমিন খেতে আসলাম। তো চলো খাওয়ার পরে কথা বলছি, ঠিক আছে? আমার ফেসটা দেখি। বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে প্যান্ডেল থেকে বেরোলাম। তো এখন চলে এসেছি আর একটা প্যান্ডেলে। দেখতে পাচ্ছ ঢুকছি গেট দিয়ে। দেখতেই পাচ্ছ প্রতিমা, চারিদিকে গান টান বাজছে, পরিবেশটা অসাধারণ। যাই হোক, চলো প্যান্ডেলে চলে এসেছি। তো চলো দেখাচ্ছি, এখানে এখানে থিম করেছে হয়তো। ওই দেখো স্টেজ গুলো দেখো, ওগুলো সব মানুষরাই বসে আছে। যাই হোক, কিছু বিদেশি পাখি উড়ে বেড়াচ্ছে। জেনুইন সুভাষ চন্দ্র বোস, আমরা ফিরে পেয়েছি। এনার নাম কি? এই যে ঠাকুরের কাছে চলে এসছে, এবার অসাধারণ প্রতিমা করেছে এখানে। আসল গান্ধীজি, গান্ধীজি ফিরে চলে এসছে এই টাইমে পুজো উপলক্ষে। গান্ধীজি পুজো দেখতে আবার জীবিত হয়ে গেছে, দেখো আসল না। এই নাম কি? রামকৃষ্ণ ঠাকুর চলে এসছে। রামকৃষ্ণ একটা হাত নাড়াও, হাত নাড়াও, নাড়াও নাও। আসল জিনিস, আসল, পুরো আসলটা। আবার কি আছে এদিকে? মা সারদাময়ী বসে আছেন। তো চলো এখন আমরা যাচ্ছি আলিবাবা দেখতে। আলিবাবার কি জন্য, আলিবাবার জন্য কি ওটা গুহা? আলিবাবার গুহাতে যাচ্ছি, টিচিং ফাঁক। চলো আমরা যাচ্ছি আলিবাবার গুহাতে। গুহার গেট দেখেছো তো? মানে যাই হোক, এটা আসল গেট না, জাস্ট থিম। আসল গুহার দিকে এগিয়ে যাচ্ছি, সামনেই গুহা। বন্ধুরা দেখতে পাচ্ছ যে গুহা, আলিবাবার গুহা, অসাধারণ থিম করেছে, বিশাল বড় থিম। যাই হোক, তো এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ভিতরে গিয়ে ঠাকুর দেখব। তো চলো গুহার ভিতরে গিয়ে ঠাকুর দেখে আসি। বন্ধুরা ভিতরে ঢুকছি, উঠছি ব্রিজের ওপরে, কাঠের ব্রিজ টাইপের। ওই যে পুকুর দেখতে পাচ্ছ, ছোটো মতো পুকুর বানিয়েছে। পুকুরের মধ্যে আবার হাঁসও আছে বাবা। এই সাইডেও সেম জল, ওই যে দাঁত, গুহার দাঁত। সামনে যাচ্ছি, চারিদিকে লাইটিং। ভিতরে ভূত, মানে একটা জায়গায় ভূত, এক জায়গায় সুন্দানা, বিভিন্ন রকম সাইডে করেছে থিম টাইপের। ছোটো ছোটো দেখো, ভিডিও করে সামনে
প্রতিমা প্রতিমাটা অপসারণ হয়েছে এদিকেও ঠিক ওই সাইডের মতো এই সাইডে মানে বিভিন্ন ক্লিন করেছে ছোট ছোট সো বন্ধুরা অনেক রাত হয়েছে রাত 12টা বাজতে গেল তো এই ছিল আমাদের এখানকার কিছু বিখ্যাত ঠাকুর তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিও এরকম আরও ভিডিও দেখতে তো পাশে থাকো